আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো এবং সুস্থ আছো। আবারও আমি তোমাদের মাঝে উপস্থিত হলাম বিআরএসসি অনলাইন ক্লাসে। তোমাদেরকে স্বাগত। আমি সোহেলি ফারজানা, সহকারী শিক্ষক, ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আমি আজকে তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে আলোচনা করব। আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রথম অধ্যায়ে পাঠ ৬ ও পাঠ ৭ ও ৮ সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবে। আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি এরকম একটা বিষয় যে বিষয়টা অত্যন্ত মনোযোগ সহকারে রিডিং পড়তে হবে। তোমাদের যে অধ্যায়গুলো তোমরা পড়বে, প্রথমত তোমাদের যে করণীয় আছে রিডিং, প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে রিডিং পড়বে, পড়ার পরে বুঝতে চেষ্টা করবে। তাহলে শিক্ষার্থীরা এসো, আমরা আজকে আলোচনা করি তথ্য যোগাযোগ প্রযুক্তি পাঠ ৬, তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, পাঠ ৭ ও ৮, তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। তাহলে শিক্ষার্থীরা পাঠ ৬ আসো। প্রচার ও গণমাধ্যম। আমরা প্রচার ও গণমাধ্যম বলতে কি বুঝি? রেডিও, টেলিভিশন, বেতার ইত্যাদিকে আমরা প্রচার ও গণমাধ্যম বলে থাকি। এই প্রচার ও গণমাধ্যমের দ্বারাই কিন্তু আমাদের দেশ প্রান্তের এক দেশের খবর আরেক দেশে আমরা জানতে পারি, শুনতে পারি। এই প্রচার ও গণমাধ্যম মাধ্যমটি আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমেই কিন্তু হয়েছে। তারপরে শিক্ষার্থীরা এসব প্রকাশনা, দুই আছে প্রকাশনা। আমাদের দেশে সরকার প্রতি বছর শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করে আসছে। সেই বই সরকারিভাবে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে আমরা বিতরণ করে থাকি। বই আমাদের সরকারের যে বই ছাপানো হয় সেটাও কিন্তু প্রযুক্তিগত কারণেই, সেই প্রকাশনার মাধ্যমে বইগুলি ছাপানো হয়। এবং সেই বইয়ের যে সফট কপি আছে, একটি ওয়েবসাইটের সফট কপি থেকেই সেই বইগুলি আমরা সংগ্রহ করে থাকি। এবং আমাদের নতুন বই ৩৫ কোটি সরকার সে ছাপানো হয়, প্রকাশনার সরকার সেই বইগুলি ছাপিয়ে থাকে এবং শিক্ষার্থীদের মাধ্যমে আমরা বিতরণ করে থাকি। এতে কিন্তু শিক্ষার্থীরা অনেক উপকৃত হচ্ছে এবং তারা অনেক উৎসাহমূলকভাবে শিক্ষা গ্রহণ করছে। এখন এসো পার্ট ৩, ব্যাংক। আমরা আগে ব্যাংকের যে শাখায় টাকা জমা হতো সে শাখা থেকে আমাদের টাকা তুলতে হতো, কিন্তু এখন দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তির কারণে আমরা অনলাইনের মাধ্যমেই ব্যাংক থেকে টাকা তুলতে পারি। এবং এটিএমে যেসব ব্যাংকে এটিএমের সুবিধা আছে সেসব ব্যাংক থেকে আমরা এটিএম বুথ থেকে টাকা তুলতে পারি। এবং সে এটিএম সুবিধা আমাদেরকে ২৪ ঘন্টায় চালু রাখছে। এতে কিন্তু আমরা অনেক উপকৃত হচ্ছি এবং সেটিও সম্ভব হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে। পার্ট ৪, শিল্প ও সংস্কৃতি। শিল্প ও সংস্কৃতি বলতে আমাদের দেশের সাথে শিল্প ও সংস্কৃতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। শিল্প ও সংস্কৃতির দ্বারা আমাদের দেশের যে সংস্কৃতিটা আছে সেই সংস্কৃতি আমরা তুলে ধরতে পারি নিজেদের মধ্য থেকে। শিল্প সংস্কৃতিতে দেখা যাচ্ছে বিভিন্ন কার্টুন আছে বা আমরা এখন সে কার্টুনগুলোকে অ্যানিমেশন দ্বারা তথ্য ব্যবহার করতে পারি। আমরা আগে দেখা যেত একটি কার্টুন ছবি তৈরি করতে অনেকটি কার্টুনের ছবি আঁকতে হতো, যেমন ২৬টি ছবি। এখন এক সেকেন্ডেই অ্যানিমেশন দ্বারা আমরা কার্টুনগুলি প্রচারিত করতে পারি, সেটাও কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমেই হয়। ৫, দৈনন্দিন জীবনে আইসিটি। দৈনন্দিন জীবনে আইসিটি আমাদের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা আইসিটি ছাড়া এখন কোনো কিছু কল্পনাও করতে পারি না। আইসিটি আমাদের জীবনের সাথে অতপ্রতভাবে জড়িয়ে আছে। বিভিন্ন অফিস
দোকান বিভিন্ন অফিস এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন দোকানপাটে দেখা যাচ্ছে যে আইসিটি আমরা আইসিটি দ্বারাই আমাদের উপকৃত হচ্ছে এবং আইসিটির মাধ্যমে আমরা অনেক সুযোগ সুবিধা ভোগ করতে পারছি। এখন চিন্তা করলে দেখা যায় আইসিটি আমাদের এভাবে উপকৃত করছে যে আমরা দোকানে বা কোনো অফিসে বা কোনো প্রতিষ্ঠানে আমরা সিসি ক্যামেরার দ্বারা সার্বক্ষণিক আমরা মনিটরিং করতে পারছি আমাদের যে কর্তৃপক্ষরা আছে এবং বিভিন্নভাবে বিভিন্ন হসপিটালে কী কী হচ্ছে সেই খবরাখবর আমরা সিসি ক্যামেরার দ্বারা দেখতে পারি। এতে কিন্তু আমরা অনেক বিপদ থেকে বেঁচে যাচ্ছি, কারণ সিসি ক্যামেরা সার্বক্ষণিক আমাদের সিসি ক্যামেরা দ্বারা আমাদের সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে সেই প্রতিষ্ঠান বা কোনো অফিস আদালতে বা হাসপাতালে। এতে কিন্তু যদি কোনো চুরি বা ছিনতাই হয়ে থাকে সেটা সিসি ক্যামেরা দ্বারা ধরা পড়ছে। এবং সিসি ক্যামেরার মধ্যেও দেখা গেছে যে একটা মেমোরি থাকে, সেই মেমোরিতে সব কিছু সংরক্ষিত হচ্ছে। শিক্ষার্থীরা এখন দেখো পাঠ 7 ও 8, তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব বলে শেষ করা যাবে না, তথ্য যোগাযোগ প্রযুক্তির অবদান অপরিসীম। মোবাইল ফোনের মাধ্যমে আমরা দূর দূর প্রান্তের খবরাখবর একজন আরেকজনের সাথে নিতে পারছি। এতে কিন্তু আমাদের যোগাযোগ প্রত্যেক দিন হচ্ছে এবং আমাদের যোগাযোগের মাধ্যমটাও আমাদের অনেক উপকৃত করছে। 2, ডিজিটাল ক্যামেরা দ্বারা গুরুত্বপূর্ণ ছবি তোলা। ডিজিটাল ক্যামেরা দ্বারা গুরুত্বপূর্ণ ছবি তোলার কারণে দেখা যাচ্ছে আমরা দেশ বা দূর প্রান্তের খবরাখবর সহজেই পেয়ে যাচ্ছি। 3, ব্যক্তিগত কম্পিউটারে বিভিন্ন কাজকর্ম। ব্যক্তিগত কম্পিউটারে আমরা বিভিন্ন ধরনের কাজকর্ম করতে পারি, যে কাজকর্ম আমাদের অনেক বিপদ আপদ বা বিভিন্ন ধরনের কাজে আমাদের সহায়তা করছে। 4, টিভি দেশ বিদেশের খবর। টিভি দেখে আমরা দেশ বিদেশের খবরও পাচ্ছি, কোথায় কী হচ্ছে সে খবরাখবর আমরা জানতে পারছি। এটিএম বুথ থেকে টাকা তোলা। এটিএম বুথ থেকে টাকা তুলতেও আমাদের সুবিধা হচ্ছে এবং আমরা একটি সেবামূলক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেবা পাচ্ছি। ওয়াশিং মেশিন ব্যবহার করে আমাদের কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে শুকানো পর্যন্ত কাজ হচ্ছে, সেটাও কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তিগত কারণেই। এরপরে আসো 7, মাইক্রোওয়েভ ওভেন থেকে আমরা রান্নাবান্না করতে পারছি, এটাও কিন্তু প্রযুক্তিগত কারণে। ইবুক থেকে একজন শিক্ষার্থী বা একজন যে কোনো মানুষ একটি ইবুক ব্যবহার করে বইপত্র পড়তে পারছে। সিটি স্ক্যান দ্বারা আমাদের রোগ নির্ণয় করতে পারছেন একজন চিকিৎসক, এতেও প্রযুক্তিগত কারণে, এতেও কিন্তু আমাদের অনেক সুবিধা হচ্ছে। 10, জিপিএস ব্যবহার করে একটি গাড়ির চালক আমরা কোথায় কোন গন্তব্যে যাচ্ছি এবং কিভাবে আমরা যাব সেই খবরাখবর আমরা আগে থেকে পাচ্ছি। এবং অন্ধ লোকের চলাচলের ক্ষেত্রেও জিপিএস অনেক সহায়তা করছে। তাহলে শিক্ষার্থীরা, আজ আমার পাঠ এখানে আমি শেষ করলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় নিয়মিত পড়াশোনা করো। আসসালামু আলাইকুম।